আমরা যারা ফেসবুক চালাই তাদের কিন্তু প্রত্যেকের একটি জাতীয় সমস্যা রয়েছে, সেটা হলো ফেসবুকে অনেক রকমের বাজে ফ্যামিলি স্টোরি চলে আসে। অথবা আরেকটি সমস্যা রয়েছে, আমাদের ফেসবুক প্রোফাইলে অনেক ফ্রেন্ড রয়েছে, তারা আমাদের ট্যাগ করে, মানে তারা আপলোড করলে সেটা আমাদের প্রোফাইলেও কিন্তু আপলোড হয়ে যায়। এটা কিন্তু খুবই বাজে, মানে দুইটা বিষয় কিন্তু খুব বাজে। একটা রয়েছে খারাপ ফ্যামিলি স্টোরি চলে আসে আমাদের ফেসবুকে, আর একটা রয়েছে আপনার আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করে তারা পোস্ট করে, তাদের প্রোফাইলে চলে যায়, আপনার প্রোফাইলে চলে আসে। কেউ যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন কিন্তু এটা কিন্তু একটু বাজে টাইমের কিন্তু দেখা যাবে। তো আপনি চাইলে কিন্তু এই দুইটা সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারেন। খারাপ স্টোরি আপনি একদম চিরদিনের মতো বাদ করে দিতে পারেন, এমনকি আপনার প্রোফাইল নিতে অন্য কেউ কিন্তু আর কোনোদিনও কিন্তু ট্র্যাক করতে পারবে না, এটাও কিন্তু আপনি অফ করে দিতে পারেন। কিভাবে দিবেন এইগুলো দেওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর আপনি কি করবেন, এখানে আপনার আইডিতে অবশ্যই লগ ইন করে নেবেন। আপনার আইডিতে লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই খারাপ স্টোরি গুলো রিমুভ করে দেওয়ার জন্য বা এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে যে স্টোরি গুলো দেখতে পাচ্ছেন আপনি কি করবেন, এখানে আপনার যে কোনো একটি স্টোরির উপরে আপনি এভাবে ক্লিক করবেন, মানে যে স্টোরিটা আপনার খারাপ রয়েছে আপনি কি করবেন ওইটার উপরে ক্লিক করবেন। তো এই স্টোরির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট, এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে মিউট নামে, এবং তার পাশে কিন্তু ওই ফেসবুক আইডির নামটা কিন্তু শো করবে। আপনি এই মিউট অপশনে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মিউট, এখানে ক্লিক করবেন। এখানে মিউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই স্টোরিটি কিন্তু এখন মিউট হয়ে গেছে, এটা কিন্তু আর আপনার এখানে আসবে না, সেটা খারাপ হোক বা ভালো হোক। আপনি চাইলে কিন্তু এই স্টোরিগুলো আপনি এইভাবে কিন্তু বন্ধ করে দিতে পারেন। দুই নাম্বার যে সমস্যাটা রয়েছে সেটা হলো আপনার প্রোফাইলে যে কেউ আপনার ফ্রেন্ড আপনাকে ট্যাগ করে ফেলে, তো আপনি এইটা কিভাবে বন্ধ করবেন। তো এইটা বন্ধ করার জন্য আপনি কি করবেন, এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট থাকবে, আপনি এখানে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন আপনার এই যে সেটিংস নামে একটি অপশন থাকবে, এখানে আবার একটু ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটা অপশন থাকবে, আপনি এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে একটা অপশন থাকবে এই যে ট্যাগিং নামে, এবং তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান এরকম একটা অপশন কিন্তু সিলেক্ট করা থাকবে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে এভরি ওয়ান এর উপর একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন অনলি মি নামে একটা অপশন থাকবে, এখানে যেটাই সিলেক্ট করে থাকুক আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন অনলি মি এখানে সিলেক্ট করে দিবেন। তো এইখানে আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখন আপনার ফেসবুকে অন্য কেউ কিন্তু আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে কিন্তু আর ট্র্যাক করতে পারবে না, ট্র্যাক করে কিন্তু কোনো রকম পোস্ট কিন্তু তারা আপনার প্রোফাইলে করতে পারবে না। এটা কিন্তু একদম চিরদিনের মতো আপনার এখান থেকে বন্ধ হয়ে গেছে, যতদিন না আপনি না চাইবেন ততদিন কিন্তু আপনার কোনো ফ্রেন্ড আর আপনাকে কোনো সময় ট্র্যাক কিন্তু করতে পারবে না।